সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো লেবু গাছ সম্পর্কে। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লেবু গাছ আছে, দেখতে পাচ্ছেন বেশি না, হয়তো 2 থেকে 3 ফুট উচ্চতা হবে, 3 ফুট না, 4-5 ফুট হবে আর উচ্চতা। এবং আমার পিছিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কেউ আবার এটাকে যে নদী মনে করেন না, এটা হচ্ছে গ্রামীণ যে ফসলের মাঠ, এখানে পানি উঠেছে, যে জোগাড়গঞ্জ যাকে বলে, এখন জোগাড়গঞ্জ চলতেছে, যে পানি উঠে গেছে। কিছুক্ষণ পর দেখতে এখানে অনেক মানুষ আসবে মাছ শিকার করতে। এবং আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম যে লেবু গাছ সম্পর্কে, আগের বছর যেরকমের রমজান মাসে লেবু অ্যাভেলেবেল পাওয়া গেছে, এবছর কিন্তু সেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ আপনারা দেখুন লেবু কিন্তু এখন এই যে ছোট লেবু, প্রায় সব জায়গায় এই লেবু ছোট, এখনও ছোট বড় হয়নি তেমন একটা হয়েছে। সব জায়গায় অনেক জায়গায় লেবু বড় হয়েছে, কিন্তু বরিশালের দিকে তেমনটা বড় হয় নাই। এবং বাজারে অনেক লেবু পাওয়া যায়, কিন্তু আগের বারের মতন অ্যাভেলেবেল না। কিছুদিনের মধ্যেই 1-1.5 মাসের মধ্যে লেবু বড় হয়ে যাবে। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে লেবু গাছটি, এবং আরও ওই সাইডে অনেক লেবু গাছ আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার রাজাহাঁস, যে বিষয়ে সবচেয়ে দর্শক মন্ডলে আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম যে লেবু গাছ সম্পর্কে, আপনার আরও ওই সাইডে আছে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং আপনাদের আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদের যে বাড়িতে আপনারা ফলবাগান গাছ লাগাবেন, এবং আপনারা সেই ফলবাগান গাছের তালিকায় কিন্তু আপনারা একটি লেবু গাছও রাখতে পারেন। কমপক্ষে বাসাবাড়ি যদি আঙিনে, বাসার বাড়ির আঙিনে যদি ফাঁকা থাকে, আপনারা 2 থেকে 3টা লেবু গাছ লাগাতে পারেন। এবং লেবু গাছ লাগার কিন্তু আরও অনেক উপকার আছে। প্রথমত গ্রামের এদিকে আমরা আপনাদের যে উপকারটা তা বলি, যে আমাদের যদি বমি ভাব হয়, তখন কিন্তু আমরা এই লেবু গাছকেই খুঁজি প্রথমত, এই পাতা আমরা ঘ্রাণ নিই আর কি। এবং এই লেবুতে কিন্তু অনেক উপকার আছে, সেটা হচ্ছে প্রথমত যে যাদের ওজন আছে ওজন কমে, এবং ভিটামিন C সমৃদ্ধ একটি ফল। এবং এই আমরা গরমে যখন আমরা একটু ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা এই যে লেবুর শরবত আমরা খুঁজি, এবং এখানে অনেক লেবু হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা যে আর একটি সমস্যার মধ্যে পড়েন তা হচ্ছে যে গালে যে সময় ব্রণ ওঠে, সেই সময় আপনারা অনেক ওষুধই আপনারা খান, কিন্তু আপনাদের বলে রাখি যে অনেকে হয়তো জানেন যে লেবু আপনার যদি ব্রণ ওঠে, তাহলে আমার এই টিপসটা কাজে লাগিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে লেবু আছে, লেবুটা কেটে আপনারা যদি গালে ম্যাসেজ করেন, তাহলে দেখতে পাবেন ঠিক 2 থেকে 3 দিন যদি গালে ম্যাসেজ করেন ব্রণের উপরে, তারপর দেখতে পারবেন যে ব্রণগুলো অতি দ্রুত কমে গেছে। এবং ব্রণ যদি আবার উঠতেও চায়, তাকে প্রতিরোধ করবে। এবং চলুন আমরা ওই সাইডেও গাছগুলো আমরা একটু ঘুরে দেখব। এবং আপনাদের যে বিষয়ে আমরা কথা বলতেছিলাম, ঘুরে দেখার আগে সেই বিষয়গুলোর সাথে একটু আলোচনা করি। যে আপনারা, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে বাসা বাড়িতে আপনারা ফলের গাছ লাগাবেন বিলম্ব রূপে, রাইট, বিলম্ব সেই সম্পর্কে। এবং ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এবং চলুন আমরা ঘুরে দেখে আসি। এবং আমি আছি একটু প্রকৃতির মাঝে, আপনারা দেখুন। আমি যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পানি উঠেছে। এবং এই একটি গাছ এখানে দেখতে পাচ্ছেন লেবু হয়েছে, এবং এই একটা বড় লেবু হয়েছে আর কি, দেখি এখানে এই একটি বড় লেবু আছে, মোটামুটি সাইজের, এটা সেরার উপযুক্ত হয় নাই আর কি। তো চলুন, একটা বড় লেবু আছে। শুনলে আমরা ওই সাইড থেকে আমি দেখে আসছি যে বড় লেবু আছে, ওখান থেকে একটা লেবু ছিড়ব কি। চলে আসলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই সে আর লেবু গাছটি। এবং আপনাদের যে বিষয়ে কথা বলতেছিলাম যে গাছটা বৃক্ষরোপণ সম্পর্কে, আপনারা বাসাবাড়ি যদি আঙিনা ফাঁকা থাকে, তাহলে অবশ্যই আপনারা বৃক্ষরোপণ করবেন। বিশেষ করে যে ফলবান গাছ যেগুলো আছে আপনারা তা লাগাতে পারেন, এবং তার মধ্যে কিন্তু আপনারা এই লেবু গাছকেও রাখতে পারেন। যে অন্তত 2 থেকে 3টা লেবু গাছ লাগাতে পারেন আপনারা, কারণ এই লেবু কিন্তু আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়। এবং এখানে আছে বড় লেবু আছে, ভিতরে লেবু ছিড়ব। এখন আমরা দেখালাম লেবু গাছ, এবং লেবু গাছ সম্পর্কে আপনারা দেখলেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।